আসসালামু আলাইকুম, আমি শায়লা। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। গাছের লাউ কাটা হচ্ছে, আর এটা অনেক, এই লাউটা অনেক কচি। তো আজকে অনেক রকমের রান্না বান্না করব, সে মানে করব আমার ব্লগে। আশা করছি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাউগুলো কেটে নেওয়া হয়েছে, আর এটা জুকুনির গাছ, আর এই জুকুনি আজকে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে জুকুনি, জুকুনিটা কেটে নেওয়া হবে এখন। একটু রিল্যাক্সের জন্য এখন চা খেয়ে নেওয়া হচ্ছে, আর আমি আর আম্মু মাঝে মাঝে রান্নার ফাঁকে ফাঁকে চা খেয়ে নেই। চাটা অনেক মজা হয়, আম্মু আম্মু যখন গাভীর দুধ দিয়ে চা বানায় খুবই ভালো লাগে। তো এখন এখানে আমি উঠিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে এখন পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আর একটু দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়েছি, এখানে তেজপাতাটাও দিয়ে দিয়েছি, আর মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সেই সাথে রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আজকে তো রান্না করা হবে বড় মাছ দিয়ে লাউ, গাছের লাউ, আর সেই সাথে রান্না করা হবে কাচকি মাছ, অনেক ছোট ছোট। এই মাছটা খেতে অনেক মজা, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে, এই মাছটা খুবই ভালো লাগে। আর যদি এইভাবে চটচটি করা যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। এখানে আমি তো সেই যা যা বলেছি সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন কষিয়ে নিব। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে রেখেছি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি, যেহেতু গাছের লাউ তেমন একটা বেশি সময় লাগবে না। এখানে এখন নেড়ে চেড়ে নিব, আর ওইদিকে চাটা খেয়ে নিচ্ছি। লাউটা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে, যেহেতু লবণ দেওয়া হয়েছে, লবণের কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে লাউটা নরম হয়ে যাবে। আর এই যে লাউটা নরম হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে রুই মাছ আছে বড়, এভাবে যদি কচি লাউ দিয়ে মাছ রান্না করা যায় অনেক ভালো লাগে। আর এখন সব সিজনেই লাউ পাওয়া যায়, আর সবখানেই লাউ পাওয়া যায়, তো এই কারণে এখন লাউয়ের কোনো সমস্যা নাই। তো এরকম কচি লাউ হলে এইভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। ঝালটা একটু কম দিতে হবে, বেশি দিলেও সমস্যা নাই যারা বেশি খায়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর বলক আসলে এর মধ্যে একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিব, সেই সাথে ধনিয়ার পাতাটাও দিয়ে দিব, আর হয়ে যাবে আমার তরকারিটা। চচড়িটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর এদিকে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। চাইলে এখানে জিরার গুঁড়োটাও দেওয়া যাবে, তো ধনিয়ার পাতা দিলাম বলে জিরার গুঁড়োটা দিলাম না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আমার তরকারিটা হয়ে গেছে, আর ওইদিকে একটা সবজির মতো করা হচ্ছে। লাউয়ের তরকারিটা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, এখন দমে রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে লাউ গাছের যে লাউর পাতাটা আছে সেটা আমি ছিলে নিচ্ছি, আর এটা ভর্তা করব। লাউ পাতা ভর্তা খুব ভালোই লাগে খেতে সেই কারণে। আপনাদের বাড়ির আনাচে কানাচে এরকম যদি পড়ে থাকে জায়গা, তখন সেখানে বিভিন্ন রকমের শাকসবজি লাগিয়ে খেতে পারবেন। আমাদের গ্রামের বাড়িতে আমরা যখন থাকতাম, আমার মনে আছে আমি একবার লাউ লাগিয়েছিলাম, অনেক লাউ ধরেছিল, চাল, কুমড়া, পুঁই শাক। লাউয়ের উপরে একটু আমি লবণ ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তবে গ্রামে হয় হলো আপনার ভাতের উপরে দেয়, ওটা খেতে বেশি ভালো লাগে। আমাদের হয়তো ভাত অল্প হয়, এটা আর উপরে দেওয়া যাচ্ছে না। আর এখানে আমি চিংড়ি দিয়ে সেই জুকুনিটা রান্না করছি,
অনেকদিন আগে আমরা একটা খেতে গিয়েছিলাম, আর সেখান থেকে নিয়ে এসেছে জুকুনি। আর জুকুনিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ কয়েকটি রেখে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা পচে গিয়েছে। তো জুকুনিটা কেটে নিয়েছি এরকম করে, কেটে এখন এটা রান্না করা হচ্ছে। আর জুকুনি রান্না করতে বেশি সময় লাগে না, এটা থেকে খুবই পানি উঠে যায়, এটা থেকে আর পানি মানে দিতে হবে না। এখানে আমি আমাদের যে রান্নার মশলাগুলো সমস্ত কিছুই ব্যবহার করেছি, আর এখানে এখন দেখতেই পাচ্ছেন অনেকটুকু পানি উঠে গেছে। নামানোর আগে আগে আমি গরম মশলাটা দিয়ে দিব। আর এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি, কয়েকটি সিমও দিয়েছি, সিম দিয়েছি, তো এগুলোই সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি চারটা রসুন মানে ভেজে নিলাম, আরও একটু নরম করে নিতে হবে। আর এখানে বেশ অনেকটুকু শুকনা মরিচ আমি এখানে টেলে নিচ্ছি এই তেলেই। আলু দিয়ে এবং পেঁয়াজের কলি দিয়ে কখনো ভর্তা খেয়েছেন কিনা জানি না, তবে আজকে আমি এটাই করে দেখাবো। আলু দিয়ে এবং পেঁয়াজের কলি দিয়ে ভর্তাটা করে দেখাবো, এটা খেতে অনেক মজা। এখনও বাজারে পেঁয়াজের কলি, সিম এগুলো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা আমি এখন একটু ভেজে নিয়ে এখন একটু পানি দিয়ে দিব, সামান্য সামান্য একটু লবণও দিয়ে দিব। এটা সিদ্ধ করে নিব, সিদ্ধ করে এটা হালকা একটু ভেজে নিব, তারপরে এটা আমি হাতেই ম্যাশ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এদিকে কাজ করছি। তো আমনিও তারিনও এখনো গোসল করে নাই, ওরা গোসল করে নিবে, তারপরে তো না খাওয়া দাওয়া করব। আসলে মন টন তেমন একটা বেশি ভালো না, আর আপনারা সবাই জানেন আব্বু অসুস্থ। আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে, আসলে বাসায় কেউ অসুস্থ থাকলে মনটা খুবই খারাপ হয়ে যায়। আর আব্বু বেশ অনেকদিন হলো অসুস্থ, প্রায় মানে শবে বরাতে দিন থেকে অসুস্থ। আমি আসলে ওইভাবে আপনাদেরকে জানাতে চাই নাই, তো এখন এর জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, মানে আব্বুর জন্য সময় দিতে হচ্ছে, মানে আব্বুকে। তারপরে আম্মু আমাকে অনেকটুকু সাহায্য করতো, সেটাও এখন আর হচ্ছে না, মানে আম্মু সাহায্য করতে পারছে না। দেখা যাচ্ছে যে রান্না করা, এদিকে সেলাই করা, তারপরে এডিটিং করা, মানে আমার উপরে অনেক চাপ পড়ে গেছে। এই কারণে ভিডিও তেমন একটা বেশি রেডিও করতে পারতেছি না। আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে এখন এগুলো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর যদি বাজারে না পান কোনো সমস্যা নাই, এরপরে যখন আবার এগুলো উঠবে তখন করে নেবেন, খুবই ভালো খেতে। সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি শাকটা ভর্তা করে নিচ্ছি, আর মরিচটা ডলে নিলাম। ডলে নিয়ে এখানে আমি সেই শাকটা ডলে নিচ্ছি, আর শাকের মধ্যে আমাদের সরিষার তেলটাও দিয়ে দিলাম, আমাদের ক্ষেতের সরিষার তেল দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভর্তা করে নিচ্ছি, শাক ভর্তা রেডি। আর আমি এই প্লেটে এখন সিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিমটাও এখন দিয়ে দিচ্ছি। আসলে সিম এখন তেমন একটা বেশি ভালো পাওয়াও যাচ্ছে না, আর আমার নানি দাদিরা বলতো এই সময় নাকি সিমও খেতে হয় না। কদিন পরে রোজা রমজান শুরু হবে, আর রমজানে আসলে ওইভাবে কোনো কিছুই আমি করতে পারছি না। দেখা যাচ্ছে যে আগে থেকে কিছু বানিয়ে টানিয়ে রাখবো, সেটাও হচ্ছে না, সময় হচ্ছে না, সব কিছু মিলিয়ে একদম মানে কেন যেন খুবই একটা খারাপ সময় যাচ্ছে।
রান্না করতে করতে সময় চলে যাচ্ছে, তারপরে এদিকে আব্বুকে সময় দিতে হচ্ছে। যাই হোক, আর দেখা যাচ্ছে যে ভাজা পোড়াটাও এবার তেমন একটা বেশি করব না রমজানে, তবে যতটুকু পারি করে নিব, আগেই করে নিব, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি সমস্ত এটা শুকনা মরিচ দিয়ে করে নিলাম, পেঁয়াজ একটু বেশি করে দিলাম, দিয়ে ভর্তাগুলো বানিয়ে নিব। সামনে বৈশাখ, আপনারা আশা করছি এভাবে ভর্তা করে খাবেন। আসলে এবার তো বৈশাখেও লকডাউন হয়তো বা থাকবে, না রমজানও থাকতে পারে, তো যাই হোক, শুধু যে বৈশাখে খেতে হবে সেটা না, সব সময় ভর্তা খাওয়া যায়, তবে বৈশাখের সময় ভর্তাটা বেশি চলে এই কারণে বললাম। আমার রেডি হয়ে গেছে ভর্তা, ভর্তাগুলো দেখতে অনেক মজা হয়েছে, সেই সাথে খেতেও অনেক মজাই হবে। আর তোয়া তাহরিন এখনও গোসল করেনি, ওরা গোসল করবে, গোসল করে ওর বাবার সাথে খেতে বসবে। সেই সাথে তিনটা শুকনো মরিচও দিয়ে দিলাম। আর মানে ইদানিং তো আমনির খুব রাগ হয়েছে, তাকে যদি বলা যায় যে ভিডিও করব আসো, কিন্তু সে ভিডিও করতে আসতে চায় না। এই যে আমার সেই কাচকি মাছ, গুড়া মাছ, আর এই যে তিন পদের ভর্তা, সেই সাথে একটা সবজির মতো করেছি, লম্বা লম্বা করে কেটে সবজির মতো আছে, আর সেই লাউ দিয়ে বড় মাছ, আর জুকুনি চিংড়ি দিয়ে জুকুনিটা। এটাই ছিল আমার আজকের দুপুরের খাবার। তো দুপুরে তো রেনো বসে নাই, তাহরিনের আব্বু গিয়েছিল কাজে, এই কারণে খাবারের ভিডিওটা করা হয় নাই। আর দুপুরের পরে একটু এখন গাছের পেঁপে কেটে নেওয়া হচ্ছে আমার ফুপু, বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম, আপুর ছোট বোন সেই ফুপু পাঠিয়েছে পেঁপেটা, আর পেঁপেটা কেটে নিচ্ছি। গাছের পেঁপে অনেক মিষ্টি, আর হলো দেখতেই পাচ্ছেন বেশ কালারফুল। মিষ্টি বললাম এই কারণে আমি পুকুর এখানে খেয়েছিলাম এর জন্য বলছি, আর গাছের পেঁপে তো অনেক মিষ্টি হয়, দেখা যাচ্ছে যে তারা দেখে শুনে সব সমস্ত কিছু পাকাগুলো কাটে, আর কতটা ভালো এটা তো চেহারাতেই বোঝা যাচ্ছে। এখন আমি কেটে নিচ্ছি, আর এটা এখন আমরাও খাবো, আব্বুকেও দিব। খেয়ে নিলাম পাকা, একদম গাছ পাকা মানে পেঁপে। আর তারপরে রাতের পরে একটু খুরমা বানাবো, তো সেই কারণে আটাটা মাখিয়ে রেখেছিলাম লবণ তেল এবং মানে এগুলো দিয়েই, লবণ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আটাটা। আটাটা মাখিয়ে রেখে এখন মানে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর তেলে ভেজে নিচ্ছি অল্প আঁচে আঁচে, অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে নরম থেকে যাবে। আর এই যে ওগুলো বানিয়ে রেখেছি, এর থেকে চিকন চিকনও করা যায়, আপনারা চাইলে আরও চিকন চিকন করে নিতে পারবেন, চিকন চিকন করলে তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে শুধুমাত্র আটা আর লবণ দিয়ে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমি ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, অবসর টাইমে বসে বসে খাওয়া যাবে। আর দোয়া তাহরিন টিভি দেখছে, ওদেরকে এখন ইদানিং বেশি ভিডিও করা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি করে কি যে অবস্থা করে রাখে চেহারা টেহারা সবকিছু এর জন্য। যাই হোক, তারপরে তো ছোট মানুষ, ওদেরকে অন্য সময় হয়তো বা আনা যাবে। আর এই যে এখন এগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরো চিকন চিকন করে নিতে পারবেন, এইভাবে আপনারা করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন, দেখা যাচ্ছে যে অবসর টাইমে চায়ের সাথে খেতে পারবেন।
আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক শেয়ার আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। গরমের কারণে রান্নাঘরে যাওয়াটাও অনেক কষ্টকর হয়ে গেছে। এখানে চিনি শিরাটা করে নিচ্ছি। চিনি শিরাটা একটু ঘন ঘন টাইপের হবে, আর এরকম করতে করতে সাদা সাদা যখন হয়ে যাবে তখন আপনারা এখানে হলো ইয়াগুলো দিয়ে দিবেন। যেহেতু এটা গায়ের সঙ্গে লেগে লেগে থাকবে, এর জন্য চিনি শিরাটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। জাল দিয়ে একটা মিষ্টি টাইপের করে নিতে হবে, তারপরে এটা দিয়ে দিতে হবে। আর এটা এখন একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখবো। চিনি শিরাগুলো নিচে পড়ে যাবে আর খুরমাগুলো উপরে, ওদের গায়ের সঙ্গে লেগে থাকবে। অল্প অল্প চিনি চিনি, এই যে অনেক সুন্দর হয়েছে। আমার তাহরিন তো এক বৈঠকেই অনেকগুলো খেয়ে ফেলেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।